গুড মর্নিং বন্ধুরা, জিএস ফার্মেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি সকালবেলা উঠে সব কাজকর্ম সারা হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছি বাপের বাড়িতে। তো দেখো, তোমাদের দাদা ভাই আর মাম্মাম এই যে সাইকেলে সাইকেল নিয়ে যাবে, আজকের গাড়ি বের করিনি, মেঘ মেঘ করেছে ওর জন্য, আর বৃষ্টিও প্রায় আসার মতন। তো চলো বন্ধুরা, একবারে যেয়ে তারপর তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে। তো দেখো, যেতে যেতে আকাশটা এত সুন্দর লাগছিল, না দেখি আর পারলাম না। এদিকে দেখো, বিট্টু কিন্তু বৃষ্টিতে ইচ্ছা করে করেই ভিজছে। এপাশে কিন্তু বসে থাকতে পারে, ও কিন্তু স্নান করবে বলে ইচ্ছা করে করে ভিজছে। তো দেখো কতটা জোরে বৃষ্টি হচ্ছে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু রান্না করতে বসে গেছি, এই যে এখন মার জন্য ডিম বিরিয়ানি হবে, ওর জন্য আগে ডিমটা আগে করে নিচ্ছি, তারপরে পরে মাংসটা রান্না করব। চিকেন বিরিয়ানি হবে আর ডিম বিরিয়ানি হবে। তো মাম্মাম দেখো কি বদমাইশি করছে শুধু। তো দেখো কষানো হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিলাম। মাইকের এত আওয়াজ, তোমরা কিছুই শুনতে পেতে না, ওই কারণে আমার ভয়েসটা পরে দিতে হয়েছে। এত গান বাজছে চারিদিকে ওর জন্য। তো দেখো এখন আমি বিরিয়ানির মাংসটা বসিয়ে দিয়েছি, আমার চিকেন কষাটাও হয়ে গেছে, আর এখানে দেখো ব্রেস্তা করে রেখেছি, আর এদিকে ভাত, দেখো ডিমের ঝোলটাও হয়ে গেছে। তো দেখো বিরিয়ানি হয়ে গেছে বানানো, তো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো সবাইকে গুছিয়ে দিয়ে নিজেও খেতে বসে গেলাম। তো সত্যি বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরই হয়েছে খেতে, মানে একদম ঝুরঝুরে হয়েছে, সব কিছু একদম পুরো ঠিকঠাক আছে, কোনো কিছুই কম নেই। হ্যাঁ, লবণ মিষ্টি সব দিক থেকে একদম পারফেক্ট, দু একদিন এত সুন্দর হয় কি বলবো। আবার খাওয়া দাওয়া করে একটু শুয়ে, তারপরে আবার সন্ধেবেলা উঠে আবার চলে যাব মাকে আবার বরণ করতে, সিঁদুর পরাবো মাকে,
হ্যাঁ, আমার না সকালবেলাটা ভালো লাগে না, বিকালবেলাটাই সবাই যায়। বিকালবেলাটা ওখানে লোকজন থাকে, কত ভালো লাগে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো এখন দেখো আমি আলতা পরে নিচ্ছি, নতুন শাড়ি সায়া ব্লাউজ পরে নিয়েছি। এখন যাব মাকে বরণ করতে। তো দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি বাটাই। তো পানে একটু দেখো আমি তেল মাখিয়ে নিয়েছি, আর এদিকে মিষ্টি দুব্বো সিঁদুর সব কিছু নিয়েছি, কাঁচা টাকা। তো দেখো আমি চলে আসলাম, কত লাইন দেখো বাবা, কত ভিড়। তবু মা রেখেছিল সামনে, মাকে বলেছিলাম ওই যে মা, যে মা তুমি একটু সামনের দিকে একটু লাইন রাখো। তো দেখো মা দেখাচ্ছে ওই যে উপরে ওইখানটায় সামনের দিকে লাইন। তো এখন আমি মাকে সিঁদুরটা পরিয়ে বরণ করে নিই। দেখো এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে গেছে, সবার সাথে কথা বলতে বলতে, এখন সবার সাথে কথা না বললে হয়, অনেক দিন পরে দেখা হয়েছে। তো দেখো ওই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে ভিডিওটি। দেখো এখন মাকে আমি বরণ করে নিচ্ছি। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত স্বজন নব সাজে উঠতে সাজি, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠতে সাজি, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উৎসব উচ্ছাসে, উৎসব উচ্ছাসে, উৎসবের অঙ্গনে। তো আমার হয়ে গেছে, তো এখন নন্দিনী দেখো মা সবাইকে নমস্কার করে আশীর্বাদ নিয়ে নিচ্ছে সবার কাছ থেকে। তো দেখো এখন সিঁদুর খেলতে লেগে পড়েছি। বন্ধুরা দেখো এখনো কতটা লাইন রয়েছে। তো আমার তো হয়ে গেছে সিঁদুর, মাকে সিঁদুর পরানো বরণ করা। তো সবাইকে জানাই শুভ বিজয়া ও আন্তরিক ভালোবাসা, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো মামির সাথেও দেখা হয়ে গেল। তো বন্ধুরা তো আজকের মতন এখানে ব্লগটি শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।